হাজারো মানুষের অপেক্ষার পর তিনি এলেন, তবে নিথর নিষ্প্রাণ। ষাটের দশকে এই পঙ্কজ ভট্টাচার্য কাঁপিয়েছেন রাজপথ, সামরিক শাসনের রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্র সমাজের মধ্যে সৃষ্টি করেছিলেন গণজোয়ার। তবে এবার আর তার আগমনে নেই চির উচ্ছ্বাস, চাপা এক আর্তনাদে ভারী পুরো শহীদ মিনার প্রাঙ্গণ। বিকেলে শেষবারের মতো সদ্য প্রয়াত ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্যকে দেখতে শহীদ মিনারে ছুটে আসেন সর্বস্তরের জনগণ। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিংবদন্তির স্মরণে দেয়া হয় গার্ড অব অনার। বঙ্গবন্ধুকে হত্যার পর রাজনীতিকে বিদায় জানান পঙ্কজ ভট্টাচার্য। তবে স্বৈরাচারের ভয়াল থাবায় দেশ যখন আবারও অন্ধকারে নিমজ্জিত, তখন আবারও গড়ে তোলেন গণ ঐক্য, অবদান রাখেন স্বৈর শাসন পতনে। জনগণের সেবাই ছিল তার জীবনের একমাত্র মূল মন্ত্র। একটা গণতান্ত্রিক অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা করা এবং কোনোভাবেই যাতে এটা পিছিয়ে না যায় এই কাজটাই তিনি করতেন। একটা ইন্ডিভিজুয়ালি বাড়িতে যদি কেউ উচ্ছেদ হচ্ছে এটা শুনতেন, উনি তখন ঝাঁপিয়ে পড়তেন। আমাদের সবার মধ্যে উনি বিরাজ করবেন, আপনারা সবাই তার জন্য প্রার্থনা করবেন। শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তারা বলছেন, প্রগতিশীল নেতা পঙ্কজ ভট্টাচার্যের মহাপ্রয়াণে দেশ হারিয়েছে যোগ্য নেতৃত্ব। উনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, গণ আন্দোলন করে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের প্রেরণার উৎস হয়ে আমি বিশ্বাস করি উনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন। আদিবাসী মানুশের মুক্তিযোদ্ধা অধিকার আদায়ের লড়াইও মেহনতি মানুষের, তার মৃত্যুতে গণতান্ত্রিক বামপন্থী রাজনীতি অনেক ক্ষতিগ্রস্ত হলো। রাজনীতিতে লোভ লালসার ঊর্ধ্বে উঠে একজন মানুষ যিনি রাজনীতি করে গেছেন, কোনো পদ পদবীর পিছনে যিনি ছুটেন নাই, তিনি হচ্ছেন পঙ্কজ ভট্টাচার্য। এই বিপ্লবী পরপারে গেলেও রেখে গেছেন অসংখ্য গুণগ্রাহী, যাদের নীতি নৈতিকতায় বেঁচে থাকবেন সকলের প্রিয় ছোড়দা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।